আপনারা জানেন যে রিসেন্টলি আফগানিস্তান এবং তালিবান ইস্যুতে ভারত এমন সংকটের মধ্যে পড়েছে যে নিকট অতীতে ভারতের বিদেশ নীতি এরকম অভূতপূর্ব সংকটের মধ্যে আগে কখনো পড়েনি। কারণটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে 11 সেপ্টেম্বরের মধ্যে আমেরিকা আফগানিস্তান থেকে তার সমস্ত সেনা সরিয়ে নিচ্ছে, আর এই সুযোগে আফগানিস্তানে পুনরায় তালিবান শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। অলরেডি তালিবানরা আফগানিস্তানের 85% জমি দখল করে ফেলেছে এবং আশঙ্কা করা হচ্ছে যে আগামী এক মাসের মধ্যেই গোটা আফগানিস্তান আবারও তালিবানদের কন্ট্রোলে চলে যাবে। এইরকম একটা অবস্থানে গোটা আফগানিস্তান যদি তালিবানদের আন্ডারে চলে যায়, তাহলে তালিবান জীবনে যে অন্ধকার নেমে আসবে তার অভিজ্ঞতা তালিবান নাগরিকদের তো রয়েছে। তার জন্য তালিবানদের সভ্য নাগরিকরা বারবার কাতর আবেদন জানাচ্ছে যে ভারতবর্ষ যেন তাদেরকে সাহায্য করে, তাদেরকে যেন তালিবান নিয়ে অন্ধকার যুগে আর একবার না যেতে হয়, ভারত অন্তত সেনা পাঠাক এবং তাদেরকে বাঁচাক। ভারতবর্ষেরও এখানে একটা স্বার্থ রয়েছে যে যদি আফগানিস্তান তালিবানদের শাসনে চলে যায়, তাহলে কাশ্মীর সীমান্তে আবারও সন্ত্রাস বাড়বে। আপনারা জানেন যে এর আগে একটা আস্ত বিমানটাকে হাইজ্যাক করে কান্দাহার বা আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের কাশ্মীর সীমান্তে সন্ত্রাস যেভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে, সেক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষ সজাগ হয়ে উঠেছে। এইরকম একটা সিচুয়েশনে আফগান ইস্যুতে ভারতবর্ষের বিদেশ নীতি কী হবে, কূটনৈতিক তৎপরতা কী হবে, ভারতবর্ষ এই মুহূর্তে আফগানিস্তানে সেনা পাঠাবে কিনা, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। আজকের এই ক্লাসে আমরা এই প্রশ্নের উত্তরটা খুঁজব এবং একটা বিদেশ নীতি নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যেতে পারে, শুরু থেকে শেষ অবধি সকলকে দেখার অনুরোধ করব। এখন আফগানিস্তানে সেনা পাঠানো উচিত কিনা বা ভারতবর্ষের ঠিক বিদেশ নীতি কী হওয়া উচিত, এই বিষয়টা আলোকপাত করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ভারতবর্ষের সঙ্গে আফগানিস্তানের যে আন্তর্জাতিক রিলেশন বা ইন্দো আফগান রিলেশন, তার ইতিহাসটা কী। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাচীনকালে গান্ধার মহাভারতের আর্যাবর্তের বা ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। গান্ধার থেকে গান্ধারী ধৃতরাষ্ট্রের স্ত্রী হিসাবে মহাভারতের সময় আর্যাবর্ত এসেছিল, এটাও আপনারা জানেন। মৌর্য শাসনকালে বা কুষাণ শাসনকালে আফগানিস্তান যে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ ছিল, এটাও আপনাদের অজানা নয়। এমনকি মোগল যুগে বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান পর্যন্ত কাবুল এবং কান্ধার কিন্তু ভারতভুক্ত ছিল। এমনকি ব্রিটিশ পিরিয়ডে যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন চলছে, তখনও কিন্তু নর্থ ওয়েস্ট সীমান্ত প্রভিন্স যেটা রয়েছে, সেখানে খান আব্দুর গফর খান নামক একজন ব্যক্তি, স্বাধীনতা সংগ্রামী, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত, তিনিও কিন্তু সেই অঞ্চল থেকেই ভারতবর্ষের স্বাধীনতায় অংশ নিয়েছিলেন। যদিও ব্রিটিশ পিরিয়ড চলাকালীনই আফগানিস্তানটাকে ব্রিটিশ ইন্ডিয়া থেকে আলাদা করে ফেলা হয় এবং তারপর 1947 সালে সেই সময়টা আসে যখন ভারত ভাগ হয়ে স্বাধীন হয়, অর্থাৎ একটা অংশ হয় পাকিস্তান এবং একটা অংশ হয় ইন্ডিয়া। 1947 থেকে 1950 সাল অবধিও ভারত এবং আফগানিস্তানের সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ ছিল। 1950 সালে ট্রিটি অফ ফ্রেন্ডশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান ওয়াজ সাইন্ড, অর্থাৎ 1950 সালে আফগানিস্তান এবং ভারতের মধ্যে বন্ধুত্বের একটা চুক্তিও স্বাক্ষরিত হয়। কিন্তু মাথায় রাখতে হবে সেই সময় কিন্তু ভারত এবং আফগানিস্তানের এই বন্ধুত্বের মধ্যে জিওগ্রাফিক্যালি একটা দুষ্টু বা বদমাশ দেশ ঢুকে গেছে যার নাম পাকিস্তান। 1950 থেকে 1979 এই যে পাকিস্তান নামক একটা অসভ্য দেশ আমাদের দুজনের রিলেশনের মধ্যে চলে এলো এবং 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ যখন হয়ে গেল, তারপর থেকে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। 1979 থেকে 1991 সাল এই সময়টা অত্যন্ত ক্রুশিয়াল সময়। আপনারা জানেন যে এই সময়টা ভারত পৃথিবী জুড়ে একটা কোল্ড ওয়ার চলছে। একদিকে রয়েছে রাশিয়া রক্ষ, একদিকে রয়েছে আমেরিকা রক্ষ, দুজনাই পৃথিবীকে কন্ট্রোল করতে চাইছে এবং ভারত কিন্তু এই সময়কাল, অর্থাৎ 1979 থেকে 1991 পর্যন্ত ভারত কিন্তু এই সময়কালে রাশিয়ার দিকে ঝুঁকেছিল। আপনারা জানেন যে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যখন বাংলাদেশকে স্বাধীন করে দেয় ভারত, সেই সময় রাশিয়া কিন্তু সম্পূর্ণভাবে ভারতের সাপোর্টে ছিল এবং সেই সময় ইউএনএতে যে রাষ্ট্রসংঘে ভারতের হয়ে ভেটো প্রস্তাব পর্যন্ত দিয়ে দিয়েছিল কে, রাশিয়া। অতএব খুব স্বাভাবিকভাবে 1979 সাল নাগাদ যখন রাশিয়া আফগানিস্তানকে ইনভেট করছে, ঢুকে আসছে, অর্থাৎ গোটা আফগানিস্তানে রাশিয়া তার দখলদারি চালাতে শুরু করে, সেই সময় খুব স্ট্র্যাটেজিক কারণে, কূটনৈতিক কারণে ভারত কিন্তু চুপ ছিল। অর্থাৎ 1979 সালে যখন রাশিয়া আফগানিস্তানে ঢুকে আসছে, সেই সময় ভারত কোনো কথা বলেনি, ভারত স্ট্র্যাটেজিক্যালি একেবারে সাইলেন্ট ছিল। আফগানিস্তানে রাশিয়ার প্রভাব তৈরি হচ্ছে, রাশিয়া আফগানিস্তানে ঢুকে বসে আছে, মিলিটারি বেস ক্যাম্প তৈরি করে ফেলেছে, আফগান জমি দখল করে ফেলেছে।
এবং এই ঘটনাটা যখন ঘটছে তখন পৃথিবীর আরেক দাদা ইউএসএ, আপনারা জানেন যে আফগানিস্তানে রাশিয়ার কন্ট্রোল তৈরি হয়ে গেলে ওই মধ্য এশিয়ায় ইউএসএর কন্ট্রোল তো থাকবে না, সেই জন্য ইউএসএ পাকিস্তানের সহায়তা নিয়ে থ্রু পাকিস্তান আফগানিস্তানে তালিবান নামক একটা সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্ম দেয়। এই তালিবানরা যারা ইউএসএ থেকে অর্থ সাহায্য এবং ওয়েপন্সের সাহায্য পেতে শুরু করে এবং পাকিস্তান প্রত্যক্ষভাবে পাকিস্তানের আইএসআই প্রত্যক্ষভাবে এই তালিবানদেরকে ট্রেনিং দিতে শুরু করে এবং এই ট্রেনিং এবং এই অর্থ বলে 1991 সাল থেকে 1996 সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়, অর্থাৎ আফগানিস্তানের এক্সিস্টিং গভর্নমেন্টের এগেনস্টে বা রাশিয়ান ইনভেশন, যেটা রাশিয়ান মিলিটারির এগেনস্টে আফগানদের তালিবানরা অত্যন্ত একটা গেরিলা যুদ্ধ শুরু করে এবং এই গেরিলা যুদ্ধে আপনারা জানেন শেষমেশ রাশিয়াকে আফগানিস্তান থেকে পিছু হটতে বাধ্য করে। এবং এই যে আফগানিস্তান থেকে রাশিয়াকে পিছু হটিয়ে দিল কারা, তালিবানরা, তার ফলে 1996 সালে আসতে না আসতেই গোটা আফগানিস্তানে রাশিয়ার কন্ট্রোল তো থাকলো না, কিন্তু কন্ট্রোল চলে এলো তালিবানদের। কোন তালিবান? 1996 সালে যে তালিবানরা আফগানিস্তানে কন্ট্রোল পেল, 2001 সাল অবধি এই 5 বছর আফগানিস্তানে তালিবান শাসন শুরু হয় একটা অন্ধকার যুগ। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এই সময়কালে মেয়েদেরকে কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়, তাদের তো এডুকেশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়, সম্পূর্ণ আফগান এডুকেশন সিস্টেম ভেঙে পড়ে, আধুনিক আফগানিস্তান একেবারে উচ্ছন্নে চলে যায়, আফগানিস্তান ফিরে আসে মধ্যযুগে। আর যেহেতু পাকিস্তানও একটা সন্ত্রাসবাদী কান্ট্রি, সন্ত্রাসকে মদত দেওয়ার জন্য এই দেশটার জন্ম, অতএব পাকিস্তান হয়ে যায় তালিবানদের একেবারে পরম মিত্র। আর এই সময়ে খুব স্বাভাবিক কারণেই ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থাকে, বলা যায় ভারতবর্ষের সঙ্গে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তালিবানদের বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় আসে সেই সময় 1999 সালে পাকিস্তানি একটা জঙ্গি সংগঠন, আপনারা জানেন যে ভারতবর্ষে একটা আস্ত বিমানকে হাইজ্যাক করে নিয়ে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায়। শুধু ভারতবর্ষের পেছনে যে লেগেছিল এরকম নয়, 2001 সালের 9/11 ঘটনা আপনারা নিশ্চয়ই মনে পড়তে পারছেন, সেই সময় আমেরিকার টুইন টাওয়ারকে ধ্বংস করে দেয় আমেরিকার লাদেন, কারা না, তালিবানরা। এই তালিবানদের এই আক্রমণের দিশেহারা অবস্থায় 2001 সালে আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন ইউএসএ ডিক্লেয়ার দ্য ওয়ার এগেনস্ট টেরোরিজম, অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বুঝতেই পাচ্ছেন মিলিটারি বেস তৈরি হয় পাকিস্তানে আরব সাগরে যুদ্ধ জাহাজ ভেড়ে এবং সেখান থেকে আফগানিস্তানের উপরে মুহুর্মুহু বোমা বর্ষণ করতে শুরু করে, গোটা তালিবানদেরকে ধ্বংস করে, লাদেনকে হত্যা করে এবং আফগানিস্তানে আমেরিকার সহায়তায় সেই সময় তালিবানি অন্ধকার যুগ থেকে ফিরে ন্যাশনাল গভর্নমেন্ট অফ আফগানিস্তান তৈরি হয়। এই সময়কালে ভারতবর্ষ ধীরে ধীরে রাশিয়ার অক্ষ থেকে ইউএসএর অক্ষের দিকে সরে যেতে শুরু করেছিল, এটাও আপনারা নিশ্চয়ই জানেন, সেই ইতিহাস আপনাদের কারোরই অজানা নয়। 2001 সাল থেকে 2020 সাল এই 20 বছর সময়কালের মধ্যে ভারতের বিদেশ নীতি একটু একটু করে সম্পূর্ণ রাশিয়ার অক্ষ ত্যাগ করে ইউএসএর অক্ষের দিকে চলে যায়। তার অবশ্য কারণও ছিল, এমনি এমনি ঘটনা ঘটেনি, তার কারণ কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে কোণঠাসা করবার জন্য ইউএসএকে আমাদের দরকার ছিল। ইন্ডিয়া আর কি চেয়েছিল, যে পৃথিবীর যে দাদা ইউএসএ তার কাছে নিজের গ্রহণযোগ্যতা বোঝানোরও দরকার ছিল এবং চায়নাকে রুখতে, অর্থাৎ ভারতবর্ষের এই উপমহাদেশে চাইনিজ কর্তৃত্বকে রুখতে ইউএসএর সমর্থনও কিন্তু আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল। এই কটা কারণে ভারতবর্ষের বিদেশ নীতি কিন্তু আস্তে আস্তে ইউএসএর দিকে ঝুঁকে পড়ে, যদিও সেটা ঠিক হয়েছিল কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। আর এই 20 বছরের সময়কালে মোটামুটি আফগানিস্তানের তালিবানদের অন্ধকার যুগ থেকে আফগানিস্তান থেকে বের করে নিয়ে আসতে সমর্থ হয় আফগান ন্যাশনাল গভর্নমেন্ট। এবং এই সময় আফগানিস্তানে যেহেতু মার্কিন সৈন্য অবস্থান করছে, তার বন্ধু দেশ হিসাবে ভারতবর্ষও কিন্তু ধীরে ধীরে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের প্রচুর উন্নতি করে এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে 2001 থেকে 2020 সময়ের মধ্যে একে একে প্রায় $3 বিলিয়ন ভারতবর্ষ আফগানিস্তানে ইনভেস্ট করে ফেলেছে। সেখানে রাস্তাঘাট তৈরি হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, নদী বাঁধ তৈরি হয়েছে, সালমা ড্যাম আপনারা জেনে থাকেন যে আফগানিস্তানে তৈরি হয়েছে, সেখানে ভারত এবং পাকিস্তান আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সিস্টেম তৈরি হয়েছে, ভারত এবং আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যগুলো তৈরি হয়েছে। এই রকম একটা বন্ধুত্বপূর্ণ অবস্থা যখন তৈরি হচ্ছে, এই সময় আফগানিস্তানে আবারও ধীরে ধীরে তালিবান শক্তি সংঘবদ্ধ হতে শুরু করে। কেন তালিবান শক্তি আবারও সংঘবদ্ধ হতে পারলো তার কিন্তু পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে আফগানিস্তানের অপরিসীম বেকারত্ব।
এবং শিক্ষা দীক্ষার অবস্থা খুবই খারাপ। তো বুঝতেই যে আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষা বা এডুকেশন যখন খুব খারাপ অবস্থা হয় কেবলমাত্র তখনই ধর্ম মাথায় চেপে বসে। এখন এটা তো বোঝা গেল যে আর্থসামাজিক কারণে আফগানিস্তানে তালিবান শক্তির উত্থান হতে শুরু করেছিল, কিন্তু তারা অর্থ কোথায় পেতে শুরু করলো, অস্ত্র কোথায় পেতে শুরু করলো, আবার ট্রেনিংটাই বা তারা কোথা থেকে পেতে শুরু করলো। আমার কাছে যদিও এখনও কোনো প্রমাণ নেই বা কারোর কাছে সেই অর্থে কোনো প্রমাণ নেই, কিন্তু সোভিয়েত রাশিয়াকে আফগানিস্তান থেকে সরাতে তালিবানদের তৈরি করেছিল ইউএসএ। তাহলে ইউএসএকে এখন ইউএসএর আর্মিটাকে এখন আফগানিস্তান থেকে সরাতে তালিবানদের কে হেল্প করতে পারে? একে একে দুই করে নিন। আমি অবশ্যই রাশিয়ার দিকে ইঙ্গিত করছি। রাশিয়ার দিকে ইঙ্গিত করার পেছনে আরও একটা কারণ রয়েছে যে মার্কিন সৈন্য আফগানিস্তানে অবস্থান করা সত্ত্বেও পাকিস্তান কিন্তু এই লাস্ট 20 বছর ধরে একটু একটু করে তালিবানদের সাহায্য করে যাচ্ছে, লাস্ট 5 বছরে তো প্রচুর সাহায্য করেছে। তাহলে পাকিস্তানের এত সাহস কী করে হলো? পাকিস্তানের একা একা এত সাহস হওয়ার কথা নয় যে আমেরিকার সৈন্যের অবস্থান সত্ত্বেও তারা তালিবানকে সাহায্য করবে। একটু ভেবে দেখলেই বোঝা যায় যে এক্ষেত্রে পাকিস্তানকে একজন দাদা তার মাথায় হাত রেখেছে নিশ্চয়ই। এখন এই দাদা নিশ্চয়ই দুজন হতে পারে, চীন হতে পারে এবং রাশিয়া হতে পারে। কিন্তু চীন রাশিয়াকে আফগানিস্তানে তালিবান শাসন হয়ে যাক এটা তারা চায় নিশ্চয়ই, তাহলে ভারতের বিপদ বাড়বে। কিন্তু আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হলে চীনের সঙ্গে যে আফগানিস্তানের যে সীমান্ত, সেই সীমান্ত প্রদেশে যে উইঘুর মুসলমান রয়েছে সেই প্রদেশগুলোতে আবার যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়বে সেটাও কিন্তু চীনকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে চীনের ডিরেক্টলি ইনভলভমেন্টের কারণ যেমন রয়েছে তেমনি ডিরেক্টলি ইনভলভমেন্টের কারণ নেই এরকমও কিন্তু যথেষ্ট কারণ বলা যায় বা আশা করা যাচ্ছে। বাকি রইল রাশিয়া, এবং গত 5 বছর ধরে পাকিস্তান এবং রাশিয়া এতটাই কাছাকাছি আসতে শুরু করেছে যে 71-এর ঘটনা ভুলে রাশিয়ান সংবাদমাত্র কিন্তু প্রকাশ করছে যে পাকিস্তান নিয়ে তারা গদগদ অবস্থান, পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব গাঢ় হচ্ছে, পাকিস্তান তাদের পরম মিত্র, এইরকম ব্যাপার। অতএব তালিবানদের উস্কানি যে সেকেন্ড টাইম রাশিয়া দিচ্ছে এটা নিয়ে খুব একটা সন্দেহ করার কারণ নেই। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সামান্য একটু জ্ঞান থাকলেই এটা একেবারে জলবাদ তরলং বোঝা যাবে যে হ্যাঁ, এই রাশিয়াই কিন্তু এই মুহূর্তে তালিবানদের আফগানিস্তানে উত্থানের পেছনে মূল ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছে। যাই হোক, এই অবস্থায় ইউএসএ তাদের মিলিটারিকে আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে সরিয়ে আবার পুনরায় আমেরিকাতে নিয়ে চলে যেতে পারে এবং তাদের লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বর 11, 2021। যদিও তারা 31 অগস্টের মধ্যে সমস্ত মিলিটারি সরিয়ে নেবে এইরকম ঘোষণা দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? তার কারণ এর কার পেছনে আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতি কিন্তু কাজ করছে। আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতি, আমেরিকান নাগরিকরা চাইছে না যে আফগানিস্তানে ইউএস তাদের সৈন্য সামন্ত রেখে দিক। আফগানিস্তানে তালিবানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রতিদিন হাজার শত শত মার্কিন লড়াকু বা সৈন্য মারা যাক, এটা তারা চাইছে না। বা আফগানিস্তান ইস্যুতে আমেরিকার যে আভ্যন্তরীণ রাজনীতি এমন তৈরি হয়েছে যে তাদেরকে সৈন্য আবার আমেরিকাতে ফিরিয়ে নিয়ে যেতেই হচ্ছে। এইরকম একটা অবস্থানে আমেরিকা যখন তাদের সৈন্য নিয়ে চলে যাচ্ছে, রাশিয়া যখন তালিবানদের সাহায্য করছে, খুব স্বাভাবিকভাবেই তালিবানদের বারবারন্ত শুরু হয়ে যাচ্ছে কোথায়? আফগানিস্তান জুড়ে। এবং অলরেডি আফগানিস্তানের 85-90% জমি এই তালিবান শক্তি প্রত্যক্ষভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর এইরকম একটা অবস্থাতে ভারত কী করবে? আফগানিস্তান নিয়ে ভারতের বিদেশ নীতি এখন কিন্তু ফুললি একটা কনফিউজ স্টেটের মধ্যে রয়েছে। এখন চলুন দেখি এই অবস্থায় ভারতের কী কী অপশান রয়েছে, মানে ভারতবর্ষের কাছে কী কী বিকল্প রয়েছে, তারা কী কী করতে পারে। বিকল্প নাম্বার 1, ভারতবর্ষ চাইলে আমেরিকার মতো তাদের সেনা নিয়ে গুটিয়ে, আমেরিকা যেমন তাদের সেনা গুটিয়ে নিয়ে চলে গেছে, ভারতবর্ষ তাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফেলে দিয়ে যেটুকু সেনা বেস আফগানিস্তানে রয়েছে সেগুলো গুটিয়ে নিয়ে চলে আসুক আমেরিকার মতো। কিন্তু এই বিকল্পটা খুব একটা ভালো বিকল্প নয়। কেন না? কারণ উই হ্যাভ অলরেডি ইনভেস্টেড মোর দ্যান $3 billion ইন দ্য ইনফ্রাস্ট্রাকচার ইন আফগানিস্তান। এইটা যেমন একটা কারণ, সেই টাকাটা আমাদের পুরো নষ্ট হবে। দ্বিতীয় কারণ, আফগানিস্তানে যদি তালিবানদেরকে আমরা খোলা ছুট দিয়ে দিই, তাহলে খোলা ছুট দিয়ে দেওয়া মানেই কিন্তু জঙ্গিদের বারবারন্ত। আর পাকিস্তান তো এমনিতেই জঙ্গিদের কারখানা, আফগানিস্তানে আর একটা জঙ্গিদের কারখানা তৈরি হবে। সেক্ষেত্রে পাকিস্তান এবং তালিবান না মিলে কাশ্মীর উপত্যকার শান্তি যে আবারও নষ্ট করবে, অতএব এইটা কিন্তু ঘটতে দেওয়া যায় না। তাই কোনোরকমভাবে সেনা সামন্ত গুটিয়ে নিয়ে ভারতবর্ষের আফগানিস্তান ছেড়ে চলে আসার অপশনটা সম্পূর্ণভাবে নাকচ হয়ে যায় এবং ভারতবর্ষ নাকচ করেই দিয়েছে। বিকল্প 2 কি? বিকল্প 2 হচ্ছে ডিরেক্ট মিলিটারি ইনভলভমেন্ট ইন আফগানিস্তান অ্যাগেনস্ট তালিবান। অর্থাৎ ভারতবর্ষ সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করুক তালিবানদের এগেনস্টে, ন্যাশনাল গভর্নমেন্ট অফ আফগানিস্তানের পক্ষে।
কিন্তু সরাসরি মিলিটারি চালিয়ে দেওয়া বা যুদ্ধে অংশ নেওয়াটা ভারতবর্ষের কাছে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, তার কারণ সিচুয়েশনসটা অনেক জটিল, অনেক বিগ প্লেয়ার্স কিন্তু এখানে মাথা দিয়ে বসে আছে, তাদের মধ্যে রাশিয়া একজন, আমেরিকা চলে যাচ্ছে, তাছাড়া সরাসরি যুদ্ধে যাওয়ার মতো আর্থিক অবস্থাও কিন্তু এখন নেই। পাহাড়ি পরিবেশে যদি এই মুহূর্তে তালিবানদের সঙ্গে ভারত যুদ্ধে যায়, 100% হারবে, ইউএসএ পারেনি, ভারতবর্ষ কী করে পারবে, এটা মাথায় রাখা উচিত। তাছাড়াও আর একটা জিনিস মাথায় রাখা উচিত, এই তালিবান যারা সন্ত্রাসবাদী তারা কিন্তু ধর্মীয় আদর্শে উদ্বুদ্ধ, মুহূর্তে তারা ভয় পায় না, বুঝতেই পারছে মুজাহিদিন, অতএব তাদের এগেনস্টেও ভারতের সৈন্যটাকে লড়িয়ে দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, অতএব এই অপশনটাও কিন্তু বাদ চলে যাচ্ছে। অপশন তৃতীয় অপশন যেটা ভারতের কাছে খোলা রয়েছে, যে তালিবানরা আজ হোক বা কাল তারা তো ক্ষমতা দখল করবে, অর্থাৎ আফগানিস্তান যে তালিবানদের কন্ট্রোলে যাচ্ছে এটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, অতএব আগে ভাগেই তালিবানদের সঙ্গে কথা বলা যেতে পারে, অর্থাৎ তালিবানদের পক্ষে তালিবানদের হয়ে ভারতবর্ষ কূটনীতি শুরু করতে পারে, তালিবানদের সমর্থন করতে পারে, তালিবানরা আফগানিস্তানে সরকার গঠন করলে ভারত তাদের রিকগনাইজ করতে পারে। কিন্তু এতে সবচেয়ে বড় যে অসুবিধাটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বজুড়ে ভারতবর্ষের রেপুটেশন, মানবতার পক্ষে সন্ত্রাসবাদের বিপক্ষে ভারতবর্ষের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড কিন্তু নড়ে যেতে পারে। আপনারা জানেন যে এই স্ট্যান্ডের জন্যই কিন্তু ভারতবর্ষের উন্নতি অনেক কারণ রয়েছে, পৃথিবীর কাছে ভারতের একটা ইমেজ রয়েছে। আমরা জানেন যে পাকিস্তানের তো একটা নাঙ্গা উলঙ্গ দেশ, তাদের তো সন্ত্রাসবাদকে সমর্থন করতে কোনো সমস্যা হয় না, আর তার ফলে পাকিস্তানের রেপুটেশনটা কোথায় গেছে সেটাও আপনারা নিশ্চয়ই জানেন, একটা ট্যুরিস্ট পর্যন্ত পাকিস্তানে আসতে চায় না। অতএব এরকম একটা সন্ত্রাসবাদীকে সমর্থন করবে ভারত, এইরকম একটা রেপুটেশন তৈরি হতে দেওয়া সম্ভব নয়। তাছাড়া মধ্যযুগীয় বর্বর এই তালিবানগুলো কোনোদিনই ভারতবর্ষের পক্ষে হবে না, যতই তোমরা তাদেরকে সমর্থন করো বা তাদেরকে রিকগনাইজ করো। আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে তালিবানরা কোনো অবস্থাতে ভারতবর্ষের বন্ধু হতে পারে না, যাই তাদের জন্য করো না আলটিমেটলি তারা আমাদের এগেনস্টেই যাবে, অতএব তালিবানদেরকে সঙ্গে কথা বলা, তালিবানদেরকে সমর্থন করার এই তৃতীয় বিকল্পটাও কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। এখন হাতে রইল চতুর্থ বিকল্প, যে বিকল্পটা ভারতবর্ষ এখন নিয়েছে এবং ভারত এবং আফগান সম্পর্কে এই বিদেশ নীতিটাকে নিয়েই কিন্তু ভারতবর্ষ এগোচ্ছে, এই নীতিটাকে আমরা বলছি অপশন ফোর, এবং বলছি টু টেক পার্ট ইন মাল্টি লেয়ার্ড রিজিয়নাল পলিটিক্স, অর্থাৎ একটা মাল্টি লেয়ার্ড রিজিয়নাল পলিটিক্সে ভারতবর্ষকে এখন অংশ নিতে হবে। কীরকম? লেয়ার নাম্বার ওয়ান, মাল্টি লেয়ার মানে আমি এখানে চারটে লেয়ারের কথা বলছি, সময় হলে আরও অনেকগুলো লেয়ারের কথা বলতাম। লেয়ার নাম্বার ওয়ান, একটা পর্দা কী হচ্ছে, আফগানদের ন্যাশনাল আর্মি, সেই ন্যাশনাল আর্মি যারা তালিবানদের এগেনস্টে যুদ্ধ করছে, তাদেরকে ভারতবর্ষ মরাল সাপোর্ট দিক, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিক, মিলিটারি সাপোর্ট দিক, অস্ত্র দিয়ে সাপোর্ট করুক। তার ফলে কী হবে, আফগানিস্তানে তালিবানদের যে শাসন কায়েম হতে বেশ কিছুটা সময় লেগে যাবে, আর সেই সময়টুকুতে ভারতবর্ষের কূটনীতিটাকে গুটিয়ে নেওয়ার জন্য ভারতবর্ষ কিন্তু একটা বড় সময় পেয়ে যাবে। লেয়ার নাম্বার টু, আফগানিস্তান এবং ইন্ডিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা ভারতবর্ষ $3 billion মার্কিন ডলার আমরা ইনফ্রাস্ট্রাকচারের পেছনে খরচ করে বসে আছি, সেই ইনফ্রাস্ট্রাকচার রক্ষার জন্য ভারতবর্ষকে নিজের মিলিটারি সেখানে রাখতে হবে, এবং অবশ্যই আফগান সৈন্যদেরকেও সাথে রাখতে হবে, যাতে সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের কোনোরকমভাবে নষ্ট না হয়, এবং দরকার হলে আফগান ন্যাশনাল আর্মির হয়ে আমরা সেই রক্ষার কাজটা করব আফগানিস্তানের মাটিতে। লেয়ার নাম্বার থ্রি, এবার দেখে নিতে হবে যে আফগান ইস্যুতে যারা যারা বিগ প্লেয়ার্স রয়েছে, রিজিওনাল বিগ প্লেয়ার্স, সেই রিজিওনাল বিগ প্লেয়ার্স কারা, এই রিজিওনাল বিগ প্লেয়ার্স বা আঞ্চলিক বড় যে প্লেয়ার্স রয়েছে তাদের নামগুলো নিশ্চয়ই আপনারা জানেন, চায়না, পাকিস্তান, ইরান এবং রাশিয়া। এখন পাকিস্তানকে এখান থেকে বাদ দিতে হবে, তার কারণ পাকিস্তানরা নিজেরা কিছু করতে পারবে না, কোনোদিনই পারবে না, এবং তারা অনাহারেও যদি মরে যায় তারা ভারতবর্ষকে কোনোরকমভাবেই সাহায্য করবে না। অতএব এই যে চারটে বড় প্লেয়ার, তাদের মধ্যে পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক তৈরি করাটা যাবেই না, প্রথমে এই পাকিস্তানটাকে বাদের খাতায় রাখতে হবে। বাকি রইল চায়না, আফগানিস্তানে তালিবান শাসন এলে চায়নার সুবিধা আছে অনেকগুলো, তার কারণ ভারতবর্ষ একটু বিপদের মধ্যে পড়বে, কিন্তু তাতে চাইনিজদের কিছু অসুবিধাও রয়েছে। চাইনিজ যে প্রভিন্সগুলো আফগানিস্তান ঘেঁষা, আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হলে সেখানকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে জায়গা, সন্ত্রাসবাদী কার্যকলাপের যে উৎপত্তি হবে, এইরকম পূর্ব অভিজ্ঞতা অলরেডি কিন্তু চাইনিজদের রয়েছে।
সেক্ষেত্রে যদিও চাইনিজরা আমাদের পক্ষে আসবে না, কিন্তু চাইনিজদেরও যে একটা কমন সমস্যা রয়েছে, তাছাড়া ভারতের যেমন আফগানিস্তানে বিনিয়োগ রয়েছে, চাইনিজদেরও কিন্তু একটা বিলিয়নস ডলারের বিনিয়োগ বা ইনফ্রাস্ট্রাকচার আফগানিস্তানের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে চাইনিজদের সঙ্গে আমাদের রিলেশন যতই খারাপ হোক, একটা কমন কোনো ইন্টারেস্টের জায়গা খুঁজে পাওয়া যায় নাকি, যার মাধ্যমে স্ট্র্যাটেজিক একটা রিলেশন তৈরি করা যাবে চীনের সঙ্গে ভারতের, তার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে এবং সময় নিয়ে দেখতে হবে যে এটা আদতেও সম্ভব হয় কিনা। এখন মুশকিল হলো যে যেটা সম্ভব হওয়াটা খুব মুশকিল, কারণ চায়না এই মুহূর্তে ভারতবর্ষে কোনো রকমভাবে সুযোগ করে দিতে মনে হয় না চাইবেই না। তাহলে মুশকিল হলো যে চারটে বড় রিজিয়নাল প্লেয়ার্স, আঞ্চলিক যে প্লেয়ার, তাদের মধ্যে দুটো কিন্তু ভারতবর্ষের থেকে বাদ চলে গেল, বাকি রইল ইরান এবং রাশিয়া। তার মধ্যে সবচেয়ে ভালো খবর যে ইরানের সঙ্গে তালিবানদের সম্পর্ক খুবই খারাপ, একেবারে জাতিশত্রু। কিন্তু ইরানের সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কে ওটা কিন্তু অম্ল মধুর, কখনো কখনো মিষ্টি, কখনো কখনো খুবই তেতো। আপনারা জানেন যে ইরান ইউএসএর একেবারে জাতিশত্রু, ইউএসএ আমেরিকা ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের একটা বড় নেতাকে, ইরানের একটা নেতাকে খতম করে দিয়েছে, মেরে দিয়েছে রিসেন্টলি। তার ফলে ইরান জুড়ে আমেরিকার এগেনস্টে একটা জাতীয়তাবাদের হাওয়া বইছে। সেক্ষেত্রে ভারতবর্ষ আমেরিকার কাছাকাছি থাকছে, এই জায়গা থেকে চালভার পোর্ট প্রজেক্টের মাধ্যমে আমরা ইউরোপের সঙ্গে যোগাযোগ করতে চাইছিলাম ভারতবর্ষ, সেই প্রজেক্টে ভারতবর্ষ অংশ নিলেও পরবর্তীকালে চালভার রেল প্রজেক্ট যখন করা হয়, সেখান থেকে কিন্তু ইরান ভারতবর্ষকে বাদ দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে ভারতবর্ষের সঙ্গে ইরানের সম্পর্ক যে এখন খুব ভালো এরকম কিন্তু নয়। কিন্তু ভালো সংবাদ যেটা হচ্ছে, ইরানের সঙ্গে তালিবানদের সম্পর্ক আরও খারাপ, একেবারে সাপে নেউলে যাকে বলে। ইরান কখনোই চায় না যে আফগানিস্তানে তালিবানরা রুল করুক। আমি পরে একটা ভিডিও বানাবো যেখানে আফগানিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ কেন, তার বিদেশ নীতি এরকম কেন, সেটা নিয়ে আমি অনেক কথা বলবো পরের ভিডিওতে, সেটা বলবো। আজকে শুধু বলছি সম্পর্ক অত্যন্ত খারাপ। যেহেতু তালিবানদের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ, একটা কমন ইন্টারেস্টের জায়গা কিন্তু ভারতের রয়েছে। সেক্ষেত্রে এই কমন গ্রাউন্ড, যে তালিবান ভারতেরও শত্রু, তালিবান ইরানেরও শত্রু, এই কমন গ্রাউন্ডে ইরানের সঙ্গে নতুন করে আবার সখ্যতা বাড়ানো যায় কি না, সেটা কিন্তু ভারতবর্ষকে দেখতে হবে। তখন আন্তর্জাতিক রিলেশন কিন্তু কখনোই স্থায়ী নয়, সবসময় একটা ভোলাটাইল স্টেট থাকে, একটা ডাইনামিক স্টেট থাকে। সেক্ষেত্রে ইরানের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক আমাদের এখন থেকে তৈরির জন্য কিন্তু তৈরি শুরু করতেই হবে। বাকি রইল রাশিয়া। মনমোহন সিংয়ের সময় থেকে শুরু করে আপনারা জানেন মোদি পর্যন্ত ভারতবর্ষের বিদেশ নীতি কিন্তু একটা নেগেটিভ সাইড হলো যে তারা ইন্ডিয়ার ফরেন পলিসিতে ইউএসএর আমব্রেলার তলায় চলে এসেছে, এবং ভারতবর্ষ একটা জোট নিরপেক্ষ রাজনীতি, আন্তর্জাতিক নীতি শুরু করলেও ইউএসএ এবং রাশিয়ার মধ্যে কিন্তু ব্যালেন্স করতে পারেনি। সেক্ষেত্রে বুঝতে পারছেন ট্রাম্প যতদিন ছিল আমেরিকার মাথায় প্রেসিডেন্ট, তখন তো তাও ভারতের পক্ষে ছিল। এখন বিডেন নামক একটা আমেরিকান প্রেসিডেন্ট ক্ষমতায় বসার ফলে এই বিডেন হলো দুমুখো সাপ। তারা ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্বটাকে একেবারে টেকনিক্যালি রাখছে, খুব ভালো সম্পর্ক যে আছে এরকম নয়, আবার সম্পর্ক নেই এরকম নয়। ভারতবর্ষের এই এতদিনের বন্ধুত্বের প্রতিদান হিসেবে ইউএসএ কীরকম, আমি হারামি শব্দটা ইউজ করছি, খারাপ শব্দ, যে এতটাই হারামি এই দেশটা যে তারা ইউএনএ বা আমাদের রাষ্ট্রসংঘে ভারতবর্ষের সিকিউরিটি কাউন্সিলের যে স্থায়ী সদস্যপদ, সেই সদস্যপদ তো দিতেই চাইছিল না, এখন দিতে চাইছে, কিন্তু সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্যপদ পাওয়ার পরে ভারতবর্ষকে ভেটো পাওয়ার দিতে চাইছে না। মানে ভারতবর্ষকে স্থায়ী সদস্য করবে কিন্তু ভেটো পাওয়ার দেবে না, এইরকম একটা চাল চালছে ইউএসএ, অথচ আমরা তার পক্ষেই রয়েছি। যদিও আমরা এতদিনে ভারতবর্ষ ইউএনএর বা রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য থাকতাম, ভেটো পাওয়ারও থাকতো, যদি নেহরু সেই সময় যখন ইউএন গঠন হলো সেই সময় চীনকে এটা অফার না করে বসতো, তো কী সর্বনাশ নেহরু আমাদের করে গেছে সেই ইতিহাস আমি অন্যদিন বলবো। আজকে শুধু বলতে চাইছি যে আমেরিকার সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা কিন্তু এরকম ঝুলে রয়েছে। অন্যদিকে রাশিয়া বহুভাবে কিন্তু আমাদেরকে সাহায্য করেছে। আফগান প্রশ্নে আমাদেরকে রাশিয়ার স্বার্থটাকে আগে বুঝতে হবে, যে রাশিয়ার স্বার্থ আফগানিস্তানে ঠিক কী রয়েছে, এবং দরকার হলে সেই স্বার্থটা আমাদেরকে মেনে নিতে হবে, এবং রাশিয়ার সঙ্গে কোনো কমন ইন্টারেস্টের ভিত্তিতে আমাদের আবারও রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে হবে। দরকার হলে ইউএসএর সঙ্গে সম্পর্ক একটু ঢিলেঢালা হয়ে যাক তো যাক, তো রাশিয়ার সঙ্গে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক, কমন কোনো স্ট্র্যাটেজিক গ্রাউন্ড খুঁজে পাওয়া যায় নাকি, সেইটা আমাদের ভারতবর্ষকে এখন দেখতেই হবে, এবং ভারতবর্ষ এখন দেখতে শুরু করেছে অলরেডি। লেয়ার নাম্বার ফোর, ঘটনাক্রমে যদিও ভারতবর্ষ এখন ইউএনএর রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের সভাপতি, এটা আমাদের হাতে একটা মাস্টার স্ট্রোক দেওয়ার জায়গা। অতএব ইউএনএ
ইউনাইটেড নেশনসে ভারতবর্ষ যেহেতু এখন সভাপতি সিকিউরিটি কাউন্সিলের তার জায়গা রয়েছে, সে এখনই আফগানিস্তানে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, এই ইস্যুটাকে রেজ করুক এবং রেজ করার পরে আফগানিস্তানে ভারতবর্ষ সহ পৃথিবীর অন্যান্য আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো রয়েছে তারা শান্তি বাহিনী পাঠাতে পারে কি না সেইটা দেখুক। যদি একবার ভারতবর্ষ এই চতুর্থ লেয়ারে গিয়ে সফল হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক লেয়ার, সেই লেয়ারে যদি ভারতবর্ষ ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত করে দিতে পারে আফগান সমস্যাটাকে বা তালিবান সমস্যাটাকে, তাহলে কিন্তু ভারতবর্ষের বিদেশ নীতি এই ক্ষেত্রেও সফল হবে। যদিও আমি বলছি না ভারতবর্ষ এখন এই মাল্টি লেয়ার্ড রিজিয়নাল পলিটিক্সটাকে সামলানোর জন্য একটা ব্যালান্সড বিদেশ নীতি নিয়ে এগোচ্ছে এবং আশা করব আফগানিস্তান নিয়ে যে সমস্যা কূটনৈতিক ক্ষেত্রে আমাদের তৈরি হয়েছে, যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশন একটা ডাইনামিক ব্যাপার, অবস্থা বুঝে ভারতবর্ষ ব্যবস্থা নেবে এবং এই ইস্যুতেও ভারত মাতার জয় হবে। ভালো থাকুন। যদি এই এতক্ষণের লেকচারটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর যদি অন্য কোনো মতামত আপনার থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবেন।